দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি দক্ষিণেশ্বরে। এটা কিন্তু দক্ষিণেশ্বর বলতে আমাদের কলকাতা দক্ষিণেশ্বর না, এটা হচ্ছে আমার মামা। ডালে মাংসর ঝোল গাইস দেখেই জাস্ট ইয়াম্মি লাগছে। আমি রয়েছি এখন মামা বাড়িতে, দিদা এখন ঠাকুর প্রণাম করছে, আমিও ঠাকুর দর্শন করে নিই। প্রণাম হয়ে গেছে, দিদা দাদু সবাইকে আমি প্রণাম করলাম। না দিদা এখন প্রণাম নেই, কারণ ঠাকুরের সামনে প্রণাম করতে নেই, আর দাদু দিদা ঠাকুর সবাইকে প্রণাম করে দিয়েছি। আর দিদা দেখো একবার এদিকে, এবার হাই করো। এটা হচ্ছে আমার দিদা, তো আজকে আমি এসেছি মামা বাড়ি। কিছু বলবে তুমি? কি বলবো, তো দিদা এখানে গায়ে শুধু জন্মদিন বলে না, আমি যখনই আসি দিদার গালেই মুখ ভরা হাসিটা দেখতে বেশ ভালো লাগে, চাই এরকমই থাকুক। আর আমি নিজে স্নান করে আসলাম, আর বাইক নিয়ে এসেছি, আর ফ্যামকে নিয়ে আসিনি, কারণ অ্যাপাচিটা নিয়েছি ঋত্বিক ভাইয়ের, থ্যাংক ইউ। আর এখানে রয়েছে আমাদের মিঠু, এই দেখো মিঠু। আজকে জানি না আমি আজকে কীরকম ভিডিও বানাচ্ছি, বাট আজকে দিনটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি। আজকে দেখো আমি কোনোদিন মানে খুব বেশি মামা বাড়িতে আসিনি জন্মদিনের দিন, তো আজকে দিদার হাতে পায়েস খাবো, তো আমি সেই জন্য স্পেশালি এসেছি, আর মায়ের সাথেও দেখা করবো, কারণ এই দিনটার জন্য আমি অনেকটা বেশি এক্সাইটেড। আর থ্যাংক ইউ সো মাচ গাইজ, যারা যারা আমাকে উইশ করেছো। আর হ্যাঁ গাইজ, সকালের দিকে আমি অনেকজনকে মানে দেখাতে পারিনি, তো ভিডিওতে আমাকে ঋত্বিক ভাই, তারপরে আমার ভাই অনেকেই, তাই ঋত্বিক ভাই দিতে পারা দেখার অনেকেই আমাকে উইশ করেছে, আমার ভাই আরও অনেকে আছে, সবার নাম তো মনে নেই, কিন্তু কিছু মনে করো না, আমি ভিডিওতেই তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ জানিয়ে দিচ্ছি। মানে এইমাত্র শর্ত ভাই ফোন করেছিল, তো বলছিল যে মানে কেক কাটা হবে, বাট ও জানে না অ্যাকচুয়ালি, তো আমি তো এই মুহূর্তে মামা বাড়িতে এসেছি, তো আমি ওকে অনেক করে বললাম যে তুই আয়, তারপরে কেক কাটবো। অ্যাকচুয়ালি আজকে চলে যাচ্ছে মেজি বাড়িতে, তো ও তো শুনলো না, আর সারা তো খুব এক্সাইটেড থাকে বাদ নিয়ে, তাই ও বললো সারাও খুশি হবে, তাই ও কেটে বাড়িতে রেখে যাচ্ছে, আমি গিয়ে কাটবো, সারাও খুশি হবে। কি করবো ভাই, তোকে মিস করছি, বাট থ্যাংক ইউ সো মাচ। হাতে দোকান কেন যাবো, বুঝতে পারছিস না? বুঝতে পারিনি, যা 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 দাঁড়িয়ে আছে, তাহলে যা। তো গাইজ মামা একটা কিছু নিয়ে এসে, চলো যাওয়া যাক। মামা বলছে বাইক এসে তো ম্যাচ করবে, তো ব্যামের সাথে তোমরা দেখতে পাবে খুব শিগগিরই এই রাইডিং জ্যাকেটে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আউটলুকটা কিরকম আসছে, তো এটা একদম বিহাইন্ড দ্য সিনে থাকবে। আর থ্যাংক ইউ সো মাচ মামাকে, আর সঞ্জীব মামার দোকানে তোমরাও এসো, যারা কাঁচরা পাড়া তাদেরকে দেখছো অবভিয়াসলি এসো, এটা একদমই তোমার বাঘ মোড় থেকে আসবে, যে বাজার রয়েছে বাজারের সামনেই পড়বে যে মন্দিরটা, অনেকক্ষণ পর দেখলাম, তো চলো গাইজ একটু এনজয় করি, কারণ আজকের দিনটা সম্পূর্ণ ফ্যামিলিকে দেওয়া উচিত, মানে আজকে এখানে এসেছি, তো সেটার উপরে আমি আজকে ফোকাস করেছি। আজকে একটা নর্মাল ব্লগ হচ্ছে কাইন্ড অফ, তো গাইজ শেয়ার করেছো আর ভিডিওটা, আর এভাবেই। আর তুই কিছু বল, তোর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ভালো চলছে। দেখো এখন কত আস্তে আস্তে কথা বলছি, একটু কত জোরে জোরে কথা বলছিল, ওটা হচ্ছে আমার ছোট্ট পুচকে বন্ধু। এখন দিদা আমাকে খেতে দেবে, দেখো সাজিয়ে গুছিয়ে আসন ফাসন পেতে অত দরকার নেই। আর এখানে আমার পুরো আমার প্রিয় খাবারগুলো হয়েছে, গাঁদাল পাতার বড়া, তারপরে ভাত ফাত সব দিদা নিজের হাতে করেছে, আমিই বলেছি বেশি কিছু ইউজ করতে না, কারণ অনেক বেশি খাটাখাটনি করে। একটা জিনিস, ট্যালেন্ট কাকে বলে গাইস, ট্যালেন্ট না দেখে হয়তো বিশ্বাস হবে না। এই দেখো এটা কিন্তু মামা বানিয়েছে, মামা যখন ঘরে থাকে ফাঁকা সময়। দেখো গাইস এটা হচ্ছে আমাদের যে চা খাওয়ার যে পটগুলো হয়, এই চা খাওয়ার পটগুলো দিয়ে এখানে মাঝখানে দেখো লাইট লাগানো রয়েছে, এগুলো জলে না দিদা? তো কি সুন্দর এরকম একটা ডিজাইন বানিয়েছে। তো গাইস ট্যালেন্ট সত্যি, না না থাক আমি এটা নিয়েও যাবো না, এটা নিয়েও যাবো না, কেন বলছি এত সুন্দর এত কষ্ট করে বানিয়েছে বুঝলে তো, ফালতু এই জিনিসটা আমাদের থাকলে ফালতু নষ্ট হয়ে যাবে, কারো ট্যালেন্টের জিনিস কখনো
ওয়েস্ট করতে নেই, সেটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে হয়। এই এই ফোনটা আমার, এটা আমার। এটা কি ফোন? এটা রেডমি, রেডমি নোট 10 মনে হচ্ছে। মা জল লাগিয়ে দিচ্ছে তো। আরে এত এত ভাত খাবো না, একটু কমে দাও, নিচেই বসবো। আর তোমরা সবাই বসো, এত ভাতে তুমি দাও। আর এখানে দেখতে পাচ্ছ গাইস, শাক রয়েছে, ভাজা রয়েছে, আর এটা স্পেশালি আমার গেঁদাল পাতা ভাজা। আমার দিদাকে স্পেশালি বলা ছিল পাঁচ রকমের ভাজা। মানে দেখো গাইস, দিদা কি করে তোমাকে বান করেছিল না মাংস করতে? না না না, দেখো ডাল ডালে মাংসর ঝোল গাইস, দেখেই যা ইয়াম্মি লাগছে। কে বানিয়েছে? আমাদের ম্যাডাম বানিয়েছে। দেখো ম্যাডাম, ম্যাডাম একটু দাঁড়ান এদিকে। তো ম্যাডাম মাংসটা বানিয়েছে গাইস, ইয়াম্মি লাগছে দেখতে। আর মা আমার জন্য ওই দইটা আমি পাবো তো, একটুখানি দইও খাবো। না না, অত কিছু লাগবে না, এমনি পাতে দিয়ে দেবে নর্মাল। বসে যাচ্ছি এখন, এখানে মেনু কমপ্লিট না, এখন এখানে দই ঢালা হচ্ছে। আর এখানে আমার সাথে জয়েন করেছে মিলি। এই হচ্ছে ইয়াম্মি, দিদার হাতে ইয়াম্মি পায়েস। তো দিদা অ্যাকচুয়ালি ভুলে গেছিল, বাট দিদা এটাও বের করে দিয়েছে। তো পায়েস খাবো। আর মেন আজকে আসার মেন রিজন কিন্তু এই পায়েস গাইস। পায়েস দেখতে খুব সুন্দর হয়েছে, পায়েসটা তাকিয়ে রয়েছে আমার দিকে, বলছে কখন আসবে। কি হয়েছে কিছু বলো? চলো খাওয়া যাক। আমার এই জাস্ট খাওয়া কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো দিদা একদম ঘুরিয়ে খাইয়ে দিয়েছে। আর পায়েসটা জাস্ট ইয়াম্মি ছিল। তো মিষ্টান্ন যেগুলো ছিল সেগুলো আমি এখন একটু করে 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 খেলাম, কারণ আমিও খেতে পারছি না, বাড়ি যাওয়ার আগে ওগুলো খাবো। এটা আমাকে বলছিল আমার আগে হয়ে যাবে, বাট এখন অব্দি এর শেষ হয়নি। আমি চিটিং করিনি, তুই চিটিং করেছিস। A few moments later, দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি দক্ষিণেশ্বরে। টিকে দেখেছো, এটা হচ্ছে দক্ষিণেশ্বরে সেই মন্দিরটা। এটা কিন্তু দক্ষিণেশ্বর বলতে আমাদের কলকাতা দক্ষিণেশ্বর না, এটা হচ্ছে আমাদের কল্যাণী দক্ষিণেশ্বর। আর এখানে রয়েছে আমাদের অ্যাপাচি 240। তো এটা হচ্ছে একদমই গঙ্গার ঘাট। আর আমি এখানে আসলাম, তাই হলাম তোমাদেরকেও জায়গাটা ঘুরিয়ে দেখাই, বেশ সুন্দর। আর মা এখন মিলিদের বাড়িতে রয়েছে, মাকে নিয়ে আসলাম। আর খুব সুন্দর জায়গাটা গাইস। অ্যাকচুয়ালি ভেতরে প্রবেশ নিষেধ, তো ভেতরে মন্দির রয়েছে, তাই আমি আর ভেতরে ঢুকবো না। আর এই সামনে যে পাড়াটা রয়েছে এটা কিন্তু ফুচকা পাড়া নামে পরিচিত। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদের মধ্যে যারা যারা আমাকে এখন অবধি উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ এগেন। তো এইভাবেই তোমরা সাপোর্ট করেছো, আর তোমাদের অনেক অনেক প্রে, মানে কী বলবো, মানে এত ভালোবাসা পেয়েছি, মানে আমি সকাল থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ, মানে যখানেই আমি ওপেন করছি সেখানে এত বেশি মেসেজ পাচ্ছি যে কী বলবো। আমি আর মিলি এখন এখানে একটু ঘুরতে এসেছি, আর এই জায়গাটা পরে নিলাম। আর এটা জানি না কোন জায়গা, বাট জায়গাটা খুব সুন্দর। একটা হেরিটেজ মন্দির রয়েছে পিছনে, আর ওই যেখানে নদী রয়েছে, একটা ছবি তুলতে আসলাম, এইটা পরে ছবি নেই। আমি এখন রয়েছি বাগমোড় সাইডে, তো এটা হচ্ছে বাগমোড়। আর এদিকে কিন্তু অনেক বেশি চেকিং রয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো, মানুষ অনেক সচেতনভাবে গাড়ি চালাবে। গাইস আমি এখন এখানেই এসেছি, তোমার আমার মা মামাবাড়ির পাশে একটা মাঠ আছে, নেতাজি সংঘ। তো এখানে খুব বেশি মানে ফুটবল খেলা হচ্ছে। কী ক্রেজ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রথমত কী ভিড় গাইস ফুটবল খেলার জন্য। বাপরে বাপ, কোভিডের পর এরকম নিয়মবিধি, কী ভিড় গাইস দেখো। এখন অলমোস্ট 4:50 বাজে, তো আমি একটু পরেই চলে যাবো তিনবেলা বেলি। আর দিদা এখানে রয়েছে, আর মিল একটু আগে চলে গেল, মাও আছে। তো ব্যাস এখন যাওয়ার আগে এই যে, তো পায়েস, তখন আমি পায়েসটা পুরো খাইনি, তো এই পায়েসটা এখন আমি খাবো, তো দেন আমি বেরিয়ে যাবো। তো দেখাতে বাড়িতেও একটা কেক কাটার ব্যাপার আছে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা আমি কন্টিনিউ রাখছি, এই ভিডিওটা তোমরা দেখো। আর এই দিদা, দিদা একবার হাই করো তো, আর একবার দিদা। সত্যি অ্যাজ ইউজুয়াল, মানে দিদার দিদারই শখ ছিল যে আমাকে পায়েস খাবে। তো দিদা আমাকে আগের বছর থেকে বলে যাচ্ছে, বাট আমি আগের বছর ছিলাম না, তো এই বছর যখন ছিলাম তো আলাম না দিদার কথাটা শুনি হাসি। এখন আমি বাড়ি চলে যাবো, দিদাকে একদম বাই বাই করে দিই। তো আমিও রেডি হয়ে গেছি, সাবধান থাকবে ঠিক আছে, এখন দুষ্টুমি করবে না ঠিক আছে। এটা আমার দিদা, চলে যাবো। আর ভিডিও চলে গেছে, চলো বাড়ি গেছো, তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ আমি জাস্ট বাড়িয়ে এলাম, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট তোমার 6:10। আর আজকে ভিডিওটা একদম সিম্পলি বানিয়েছি, সেরকম কিছু ছিল না, পুরো র ভিডিও, কারণ আজকে আমি ফ্যামিলিকে বেশি টাইম দেওয়ার চেষ্টা করেছি গাইজ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সারা গোগোল, হ্যাপি বার্থডে।
ঠাকুরের সামনে কখনো প্রণাম করতে নেই ঠাকুরের কোন তোর।